নোয়াখালীতে বিমানবন্দর করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ মাহবুব আলী। তিনি বলেছেন, তার নির্দেশে আমরা আবার পরিদর্শনে এসেছি। বিমান খাতে বড় ধরনের বিপ্লবের সময়ে আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই। শুক্রবার সকালে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লকিয়া গ্রামে বিমানবন্দরের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নোয়াখালীতে বিমানবন্দর নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে, সরকারেরও এ নিয়ে পরিকল্পনা রয়েছে। আমাদের মন্ত্রণালয়ে থেকে এর আগেও নোয়াখালী বিমানবন্দরের জন্য প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করা হয়েছে। আজও আমরা রানওয়েসহ পুরো এলাকাটি ঘুরে দেখেছি। এখানে বিমানবন্দর হলে আর্থ সামাজিক অনেক উপকারে আসবে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, যিনি ছিলেন মন্ত্রণালয়ে সাধারণ কামাল সাহেব এলাকার কৃষি সংস্থার, উনি এখানে একটা সার্ভেও করিয়েছেন। আজকে সবাই এসেছি জায়গাটা দেখার জন্য, অনেক সুন্দর জায়গা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তো এভিয়েশন একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি। এইতে অনেকগুলো এয়ারপোর্ট, আপনার হজরত শাহজালাল এয়ারপোর্টে আমাদের নতুন থার্ড টার্মিনাল দেখছেন অনেক, আমাদের কক্সবাজার এয়ারপোর্ট, এটাও আন্তর্জাতিক এয়ারপোর্টের রূপ দেওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলমান। সিলেটকেও আমরা আন্তর্জাতিকভাবে রূপ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ফ্লাইটও চালু হয়েছে। চট্টগ্রামে বিমানবন্দরও আমরা এক স্টেশনে যাচ্ছি। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সবগুলো বিমানবন্দরই কাজ হচ্ছে। আমাদের বিমানের বহরে নতুন যে ফ্লিটে আমাদের 21টা বিমান, তার উন্নতিযুক্ত বিমান, এভিয়েশন সেক্টরে একটা বড় ধরনের বিপ্লব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। নোয়াখালীবাসীর প্রত্যাশা এখানে এয়ারপোর্টটা বাস্তবায়ন হোক। আমরা রানওয়ে দেখলাম, জায়গাও দেখলাম, অনেক সুন্দর জায়গা। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এখানে যদি এয়ারপোর্ট হয়, আমরা চেষ্টা করবো যে আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রদান করা, আমরা আমাদের সহযোগিতার হাত সম্পর্কে